পুজো আসছে, পুজো আসছে, এই ভাবটাই বেশি ভালো। একবার পুজো চলে এলে দিনগুলো কেমন ঝড়ের গতিতে চলে যায়, তাই না? পুজোয় কত কিছুই তো হয়, ঠাকুর দেখা, জমিয়ে ভুঁড়ি ভোজ, দেদার আড্ডা আর প্রেম। আরও একটা জিনিস হয় কিন্তু, অস্বীকার করবেন না, আপনার সঙ্গেও হয়েছে। এই ধরুন, আপনি আপনার পরিবার কি বন্ধুদের সঙ্গে কোনো এক পুজো প্যান্ডেলে গিয়েছেন, প্রচণ্ড ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে সেখানে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে না এলেই পারতেন। ঠিক সেই সময় ওই বিরক্তিকর ভিড়ের মধ্যেই একটা টাটকা বাতাস এসে লাগলো আপনার গায়ে, চোখাচোখি হয়ে গেল কোনো এক অচেনা সুন্দরী বা সুদর্শন যুবকের সঙ্গে, ব্যাস আপনার বিরক্তি মুহূর্তে ভ্যানিশ। কিন্তু মাত্র ওই একটুখানি সময়ের জন্যই। ইতিহাস সাক্ষী আছে, পুজোর ভিড়ে কাউকে পছন্দ হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে তো আপনার সঙ্গেও এমন? জানি জানি, সবই জানি, কিন্তু আজ যে গল্প আপনাদের শোনাবো তারপর থেকে হয়তো আপনি খানিক সতর্ক হবেন, চট করে কারোর দিকে আর অমন মুগ্ধ চাউনি দিতে একটু ঠিকই বাঁধবে। নমস্কার, স্টোরি টেলারের গপ্পের আসরে আপনাকে স্বাগত। যেমন কথা দিয়েছিলাম সেভাবেই আজ আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি আমাদের এই ব্র্যান্ড নিউ চ্যানেলে। আপনাদের সকলকে এই নতুন চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গুছিয়ে গল্প শুনতে বসে গেছেন তাদের ধন্যবাদ, আর যারা করেননি তারা চট করে করে ফেলুন। স্টোরি টেলারের আজকের নিবেদন হিসাবে থাকছে লেখিকা কৃষ্ণকলি চ্যাটার্জির লেখা কাহিনী মৃগনয়না। ঢাকের আওয়াজ এখন আর পাচ্ছি না, চারিদিক শান্ত, এখন একেবারে নিশ্চুপ, নইলে সারাদিনে এই বাড়িতে ঢাকের বাদ্যি বাজে অবিশ্রান্ত। তিনজন ঢাকি পালা করে বাজায়, সেই সঙ্গে শাঁখের শব্দ, ঘণ্টার ধ্বনি, বাড়ির মেয়েদের সমবেত হলুদ ধ্বনি, আর মানুষের হই হল্লা তো চলতেই থাকে। একবার ঘাড় ঘুরিয়ে টেবিলের ওপর রাখা টাইম পিসটার দিকে চাইলাম, রাত 1:40। বাড়ির সকলে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে কাঁদা, ঠাকুর দালানের দিক থেকেও আর কোনো শব্দ আসছে না, কিন্তু আমার চোখে ঘুম নেই। উঠে বসলাম বিছানায়, ঘরে আমি ছাড়া আর কেউ নেই। এ বাড়ির লোকেরা আমার জন্য হয়তো তাদের সেরা ঘরটাই ছেড়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে পরিপাটিভাবে, কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই দিকে তাদের সদা সতর্ক দৃষ্টি। রাজকীয় পালঙ্কের পাশে মাথার কাছে ছোট্ট শ্বেতপাথরের টেবিলের ওপর রাখা জলের গ্লাস, পায়ের কাছে রাখা ভাঁজ করা চাদর, দুটো অতিরিক্ত বালিশ, সবই সেই যত্নের নিদর্শন। কদিন আগেও এইসব যত্নআত্মীর বহর দেখতে ভালো লাগতো, কিন্তু এখন অসহ্য লাগে, মনে হয় জোর করে আমায় কেউ নাক পাশে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সব কেটে বেরিয়ে পালাতে পারলে বাঁচি, যতক্ষণ ওরা কেউ আমার পাশে থাকে না আমি একটু একা থাকতে পারি, ততক্ষণ একটু শান্তি। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন ও আসে। ওকে ছাড়া আমার কাউকে আর ভালো লাগে না, এ বাড়ির লোকগুলোকে না, আশেপাশের মানুষগুলোকে না, এমনকি রূপকথাকেও আর তেমন ভালো লাগে না। আমার সবটুকু জুড়ে এখন ওকে কি আমি ভালোবাসি? কিন্তু আমি তো ভালোবাসি রূপকথাকে, ওকে ভালোবাসি বলেই তো আজ আমি এখানে। তবে নাকি এখন আমি ওর প্রতি অন্যরকমভাবে আকৃষ্ট হয়ে পড়ছি, ভালোবেসে ফেলছে কি ওকে? কিন্তু এই কথাটা আমি রূপকথাকে বলবো কেমন করে? লজ্জায় অপরাধ বোধে যে আমি মাটিতে মিশে যাব, কিন্তু আবার ওর কাছ থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবলেই যে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। ধীরে ধীরে বিছানা ছেড়ে বাইরে এলাম, এখানে তেমন গরম নয়, বাতাসে বেশ একটা হিমের স্পর্শ আছে, দোতলার এই বারান্দা থেকে নিচের ঠাকুর দালানটা বেশ দেখা যাচ্ছে, সেখানে এখন কেউ নেই, দেবী সপরিবারে দাঁড়িয়ে আছেন, হলুদ উজ্জ্বল আলোয়ে মায়ের সাজসজ্জা ঝলমল করছে। আমি সেই দিকে চেয়েই অপেক্ষা করতে লাগলাম ওর, কখন আসবে ও?
আর কত দেরি, বেশ রাত তো হল। উফ, আর ধৈর্য ধরে রাখতে পারছি না আমি। ব্যাপারটা তাহলে গোনা থেকে বলি। রূপকথার সঙ্গে আমার আলাপ বছর দেড়েক আগে, কলেজের রিইউনিয়ন প্রোগ্রামের প্রথম দেখা। তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ল, শেষে গিয়ে প্রেম। রূপকথার মিষ্টি চেহারা আর বিশেষ করে ওর গুণে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা বেশ ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার পরেই ও আমাদের সম্পর্কের কথা ওর বাড়িতে জানায়। আমিও আমার পরিবারের সঙ্গে পরিচয় করাই ওকে। আমার ব্যাংকের চাকরি, মাস গেলে মোটামুটি আয় খারাপ নয়, তাই দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে অল্প দিনেই। রূপকথা বড় পরিবারের মেয়ে, কলকাতায় ফ্ল্যাটে বাবা মায়ের সঙ্গে থাকে, কিন্তু এই দুর্গাপুজোর সময় ওরা সপরিবারে চলে আসে ওদের এই গ্রামের বাড়িতে। এই বাড়ির পুজো প্রায় শতাব্দী প্রাচীন। প্রত্যেকবারের মতো এবারেও তারা এসেছে এখানে, সঙ্গে নিয়ে এসেছে আমাকেও। হবু জামাই হিসেবে তাই প্রথম দিন থেকেই আমার খাতির চলছিল, যদিও বিয়ের আগেই আসছি বলে মৃদু আপত্তি উঠেছিল ওদের বাড়ি থেকে। বিশেষ করে ওদের কুলপুরোহিত যিনি, তিনি একটু গাইগুই করছিলেন। রূপকথা ব্যাপারটাকে পাত্তা দেয়নি। সেদিন ছিল মহাষষ্ঠী, এক উঠোন জোড়া লোকজনের মধ্যে দাঁড়িয়ে বেলবরণ দেখছি। মায়ের বোধন হবে, আমার পাশে রূপকথা, আসমানে নীল শাড়িতে ওকে অপূর্ব দেখাচ্ছে। সে মাঝে মাঝে আমার কানের কাছে মুখ এনে চাপা স্বরে আশেপাশের এক একজনকে দেখিয়ে বলছে, ওই যে দেখছো সবুজ শাড়ি পরা, উনি আমার বড় পিসি, আর ওই যে তার পাশে, উনি বিকাশ কাকা, ইত্যাদি ইত্যাদি। আমার পক্ষে কি আর একদিনে সবাইকে চিনে ফেলা সম্ভব? কিন্তু রূপকথা বদ্ধপরিকর, ওর মন রাখতে আমি ওর নির্দেশ মতো এদিক ওদিক ছেয়ে ওর অমুক মাসি তমুক মামাদের দেখতে লাগলাম। ঠিক এইরকম সময় আমি প্রথম দেখলাম ওকে। এই বাড়ির পুজোই গ্রামের একমাত্র পুজো, তাই খুব স্বাভাবিকভাবেই গ্রামের অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। সেই ভিড়েই আমার চোখ আটকালো সবার মধ্যে অন্যরকম এক মেয়ের দিকে। ভিড়ের মধ্যে ওকে স্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম না, সকলের মাঝে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে, তবু যেন সে সকলের চেয়ে আলাদা। একবার চাইলে আর চোখ ফেরানো যায় না, খুব সাদা মাটা, তবু কি অসাধারণ। একটা আধময়লা শাড়ি গাছকোমর করে পরা, পাকা গমের মতো গায়ের রং, ছিপছিপে গরণ, মাথায় একরাশ কালো চুলের ঢল নেমে এসেছে প্রায় কোমর ছাপিয়ে। তবে সবচেয়ে যেটা মন কাড়ে তা হলো মেয়েটার চোখ দুটো, কি গভীর, কি দীঘল কালো চোখ, গভীরা কি একেই বলেন, কালো হরিণ চোখ। তা হবে বা, আমি অত সাহিত্য বুঝি না। আমি হাঁ করে বোকার মতো চেয়ে রইলাম মেয়েটার দিকে। আমার পাশে তখন রূপকথা কানের ঝুমকো দুলিয়ে কথা বলে চলেছে, কিন্তু ওর কথা আমি আর শুনতে পাচ্ছি না, বলা ভালো শুনতে চাইছি না। আমি তখন কেবল দেখছি, দেখছি, দেখেই চলেছি। মেয়েটাও দেখছে আমাকে, ওর ওই কালো জলে ভরা টলটলে দিঘির মতো চোখ তুলে আমার দিকে তাকিয়েছে বেশ কয়েকবার। সেও বুঝেছে যে এই শহুরে বাবুটি তার দিকে বড় পেয়ারাভাবে চেয়ে আছে, তাই বুঝি হয়তো মেয়েটা একবার ফিক করে হেসে ভিড়ের আড়ালে সরে গেল। ওই মেয়েটা কে গো, আমি প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠি। মাঝখানে আমি কথা বলে ওঠায় সে থেমে গেল, জিজ্ঞেস করল, কোন মেয়েটা? ওই যে ওখানে দাঁড়িয়েছিল। না ভেবে চিনতেই আমি আঙুল তুলে যেখানে মেয়েটা একটু আগে দাঁড়িয়েছিল সেদিকে দেখিয়ে বলি, কই, ওখানে কোনো মেয়ে তো নেই, ওখানে তো জবা কাকিমা আর ওনার ছেলে দাঁড়িয়ে। না না, একটু আগে ছিল, এখন চলে গেছে। রূপকথা আমার হাতে চিমটি কেটে বলল, লজ্জা করে না,
পাশে হবু বউ দাঁড়িয়ে আছে আর তুমি অন্য মেয়ে দেখছো? যদি পছন্দ হয় তো বলো, দেখে শুনে তোমার বিয়ে দিয়ে দিই ওর সাথেই। আরে ধুর, আমি হেসে বলি, আমি এমনিই জিজ্ঞাসা করলাম, বাচ্চা মেয়ে একটা তুমি না? কথাটা বললাম বটে, কিন্তু তারপর থেকে সারাদিনই আমি কেবল এদিক ওদিক চেয়ে কাকে যেন খুঁজতে লাগলাম। ওই মেয়েটাকেই কি? মনে হতে লাগলো আর একটা বার যদি মেয়েটাকে দেখতে পেতাম। ছি, এসব কি ভাবছি আমি? আমি না এই বাড়ির হবু জামাই, রূপকথা আমার প্রেমিকা, আগামী বছর আমাদের বিয়ে, সব ঠিকঠাক। আর আমি কিনা এই অজপাড়াগার একটা মেয়েকে এক নজর দেখবো বলে হাপিত্তেস করে বসে আছি? নিজেই নিজেকে কড়া ধমক লাগাই মনে মনে। কিন্তু তবু সারাটা দিন আমার মন থেকে ওই দুটো কালো চোখ কিছুতেই মুছতে পারলাম না। আমার মানুষ পটে ওই দুটো টানা টানা চোখ স্পষ্ট হয়ে জেগে রইল। পরের দিন অর্থাৎ মহাসপ্তমীর সকালে আমার ঘুম থেকে উঠতে খানিক দেরি হয়ে গেল। রূপকথার তারা খেয়ে স্নান সেরে নতুন একটা শার্ট গায়ে দিয়ে সেটার হাতার বোতাম লাগাতে লাগাতে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামতে নামতে প্রায় সিঁড়ির শেষ প্রান্তে এসে আমাকে থমকাতে হলো। এখান থেকে চওড়া বারান্দার প্রায় পুরোটাই দেখা যায়। সেখানেই একদিকে বিশাল শতরঞ্চির ওপর বসে আছে এই বাড়ির ছ সাতজন মহিলা। এছাড়াও কয়েকজনকে দেখলাম, তাদের এর আগে কখনো আমি দেখিনি। সম্ভবত তারা আশেপাশে থাকেন। তারা সকলে একসঙ্গে বসে কেউ মালা গাঁথছেন, কেউ দুর্বা বাজছেন, কেউ বা বেলপাতা সাজিয়ে রাখছেন। আর সেখানেই সকলের মাঝে বসে আছে সেই মেয়েটা, সেই কালো চোখের মেয়েটা। সেও বাকিদের সঙ্গে বসে পদ্মফুলের কলির পাপড়ি খুলে প্রস্ফুটিত করে রাখছে পাশের বড় একটা সাজির ওপর। আমি সিঁড়িতে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম সেদিকে। আজ যেন ওকে আরও উজ্জ্বল মনে হচ্ছে, ঠিক শিশির স্নাত শিউলি ফুলের মতো। কি স্নিগ্ধ, কি সুন্দর! মেয়েটা আবারও চোখ তুলে চাইল, তারপর চোখ নামিয়ে নিয়ে ঠোঁট চেপে হাসল, যেন ও জানতো আমি এখানে দাঁড়িয়ে তাকিয়ে আছি ওর দিকেই, যেন সে অনুভব করছে তার প্রতি আমার মুগ্ধতা। এই সময় রূপকথার ধাক্কা খেয়ে আমার খোর কাটল। সিঁড়ির ওপর এমন ক্যাবলার মতো দাঁড়িয়ে কি করছো কি? বলে সে আমার হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে চলল। চলো তাড়াতাড়ি, ওখানে সবাই অপেক্ষা করছে তোমার। আসলে ওই মেয়েটা, মুখ ফসকে বলে ফেলি আমি। থমকালো রূপকথা। কোন মেয়েটা? ওই কাল রাতে যার কথা বলছিলাম না, ওই মেয়েটা বসেছিল ওখানে। রূপকথা কয়েক মুহূর্ত কঠিন চোখে চেয়ে রইল আমার দিকে। আমি বুঝলাম ভুল করেছি, তাড়াতাড়ি বললাম, তাই ভাবছিলাম তোমায় ডাকবো, দেখিয়ে বলবো সেদিন কার কথা জিজ্ঞাসা করছিলাম। রূপকথা একটা শ্বাস ছেড়ে শুধু বলল, চলো এখন। বুঝতে বাকি রইল না রূপকথার খারাপ লেগেছে। সেদিনই সন্ধ্যেবেলায় রূপকথার সব তুতো ভাই বোনেরা মিলে একসঙ্গে বসে জমি আড্ডা দিচ্ছিল, সেখানে ছিলাম আমিও। এক একটা মজার কথা উঠছে আর সকলে হো হো করে হেসে লুটিয়ে পড়ছে। এর মধ্যেও আমি থেকে থেকে উসখুস করছিলাম, এদিক ওদিক আর চোখে চাইছিলাম, কাকে যেন দেখতে চাইছি আমি। আমার ভাব চাল চলন রূপকথা কিন্তু ঠিকই লক্ষ্য করেছে। বলল, কি হয়েছে তোমার, ওরকম করছো কেন? আমি বানিয়ে বললাম, সকাল থেকে একটাও সিগারেট খাইনি, এবার একটা না খেলেই নয়, একটু উঠে গিয়ে খেয়ে আসি প্লিজ। রূপকথা খানিক সহজ হয়ে বলল, একটাই কিন্তু, এর বেশি না, একটাই খাবো প্রমিস। বলেই আমি তাড়াতাড়ি সেই জমাটি আড্ডা ছেড়ে উঠে এলাম। মনে হলো এতক্ষণ কেউ আমায় আটকে রেখেছিল, ছাড়া পেয়ে এখন কিছুটা শান্তিতে শ্বাস নিতে পারছি। ঠাকুর দালানের পেছন দিকটা কিছুটা অন্ধকার, এদিকটা বিশেষ কেউ আসে না। আমি সেখানে গিয়েই একটা সিগারেট ধরালাম, দুটো লম্বা টান দিয়ে চোখ বুঝে ধোঁয়া ছাড়লাম আমি। ঠিক তখনই একটা চাপা খিলখিল হাসিতে সামান্য চমকে উঠলাম। এদিক ওদিক বার কয়েক চেয়ে দেখলাম, আমার থেকে খানিক দূরে দাঁড়িয়ে আছে একটা ছিপছিপে চেহারার মেয়ে।
যেন গোধূলির মেঘ মাটিতে নেমে এসেছে। এই তো সে, সেই কালো চোখের মেয়ে। মনে মনে ওর নাম দিলাম মৃগ নয়না। আমি তাড়াতাড়ি হাতের সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে সোজা ঘুরে দাঁড়ালাম। গলা খাঁকড়ে অপ্রস্তুত ভাবটা কাটালাম, তারপর বললাম, তুমি এখানে? কথাটা নিজের কানেই বড্ড বোকা বোকা শোনালো। মেয়েটা আবার ওরকম খিলখিল করে হেসে বলল, কেন, আসতে নেই? ওর গলা শুনে মনে হলো কেউ যেন বিনার তারে আলতো আঙুল ছোঁয়ালো। না মানে সেরকম কিছু না, তুমি থাকো কোথায়? আমি যেন এখুনি মেয়েটার সম্পর্কে সবটুকু জেনে নিতে চাই। এখানে মৃত কণ্ঠে উত্তর দেয় মেয়েটা, ও তুমি ওদের কেউ হও বুঝি? মেয়েটা উত্তর দিল না। আবছায়া দেখলাম সে দুপাশে মাথা নাড়ালো। তুমি এখানে থাকবে? প্রশ্নটা এলো অপর দিক থেকে। মেয়েটা আমায় নিচে থেকে প্রশ্ন করেছে, আমার বুকের ভিতর দুরু দুরু শুরু হলো। কিছু না ভেবেই দুম করে বলে বসলাম, হ্যাঁ থাকবো। শুনে মেয়েটা আবারও খিলখিল করে হাসতে লাগলো। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম। তাড়াতাড়ি বলে উঠলাম, মানে এই বিজয়া অবধি থাকবো, তারপর চলে যাব। মেয়েটা তখনও হেসে চলেছে। আমি বিভোর হয়ে তাই শুনছি। এতটাই বিভোর ছিলাম যে রূপকথার প্রথম ডাকটা শুনতেই পাইনি। দ্বিতীয়বার যখন সে ডাকল এবং বেশ জোর দিয়েই ডাকল, তখন আমার ঘোর কাটল। আমি ফিরে তাকালাম। সেই সুযোগে মৃগনয়না ছুটে চোখের আড়াল হয়ে গেল। রূপকথা কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, কে ছিল ওটা ওখানে, পালিয়ে গেল? কই, কেউ না তো? রূপকথা একবার থমকাল, বলল, মিথ্যা বলছো কেন? কেউ ছিল তো নিশ্চয়ই। আমি ঠিক যেন একটা ছায়ার মতো দেখলাম, সরে গেল ওইদিকে অন্ধকারের মধ্যে। তারপর কিছু একটা বুঝে নিয়ে বলল, ও বুঝেছি, সেই মেয়েটার সঙ্গে কথা বলছিলে না তুমি? সিগারেট খাবার নাম করে সে এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছিলে? আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু তার আগেই রূপকথা ঝাঁচালো স্বরে বলল, ছি, আমাদের কয়েক মাস পরে বিয়ে, আর তুমি নিজের হবু শ্বশুর বাড়ি এসে আমার কাছে মিথ্যা কথা বলে এখানে অন্ধকারে আড়ালে এসে অন্য একটা মেয়ের সঙ্গে চুপি চুপি, ছি ছি। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম ওর দিকে। বিশ্বাস করো রূপ, সেরকম কিছু না, আমি সত্যি এখানে দাঁড়িয়ে স্মোক করছিলাম, তখন হঠাৎ করে পিছন থেকে ওই মেয়েটা। ও, তার মানে সত্যি সে মেয়েটা ছিল? রূপকথার রাগে ফুঁসতে লাগলো, তুমি এত ঢিলে চরিত্রের মানুষ জানলে? ততক্ষণে চেঁচামেচি শুনে বাড়ির কয়েকজন এসে দাঁড়িয়েছে সেখানে। আমি বললাম, রূপ প্লিজ শান্ত হও, তুমি যেরকম ভাবছো তেমনটা নয়। থাক, আমাকে আর কিছু বলতে এসো না, তুমি যে সারাক্ষণ এদিকে ওদিকে চেয়ে কাউকে খুঁজতে থাকো, সেটা কি আমার চোখ এড়িয়ে যায় ভাবো? আমার কথা মন দিয়ে শোনো না, সর্বক্ষণ অন্য মনস্ক, সেসব আমি কিচ্ছু বুঝি না, বলতে বলতে কেঁদে ফেললো রূপকথা। আমি ওর দিকে এগিয়ে যেতে ও সরে দাঁড়িয়ে ঝাঁঝিয়ে উঠল, একদম আমার কাছে আসবে না, আমার আমার ঘৃণা করছে, বলে সে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল। রূপকথার কয়েকজন ভাই বোন তখনও দাঁড়িয়ে দেখছে, এমনকি ওদের পুরোহিত মশাইকেও দেখলাম সেখানে। তিনি পূজোর স্থান ছেড়ে উঠে এসেছেন আওয়াজ পেয়ে। আমি লজ্জায় নীল হয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচলাম। আমার এখন উচিত ছিল রূপকথার কাছে গিয়ে ওর অভিমান ভাঙানো, ক্ষমা চাওয়া, কিন্তু আমি তার কিছুই করলাম না। আমার জন্য বরাদ্দ ঘরে গিয়ে আমি শুয়ে পড়লাম। কানে তখন রূপকথার কান্না নয়, শুনতে পাচ্ছিলাম সেই মৃগ নয়নার ঋণ ঋণে স্বরের হাসি। চোখ বুঝলে রূপকথার আলোকিত মুখ নয়, দেখতে পাচ্ছিলাম বর্ষার মেঘের মতো সে কালো চোখ দুটো। আমি দুঃখ পাচ্ছিলাম, তবে রূপকথা আমাকে ভুল বুঝেছে বলে না, বরং সেই মৃগনয়নার সঙ্গে আর দুটো বেশি কথা বলতে পারলাম না বলে, আরও কাছ থেকে ওকে স্পষ্ট দেখতে পারলাম না বলে।
এ কি হয়েছে আমার? এরপর ও আবার এলো পরের দিন, না দিনে নয় রাতে, সকলের চোখকে ফাঁকি দিয়ে। আমিও রূপকথার কথা ভুলে মৃগনয়নার মধ্যেই মশগুল হয়ে রইলাম। আমরা আড়ালে দাঁড়িয়েই অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ। আর আমি ওর রূপে, ওর গন্ধে, ওর কণ্ঠে মোহিত হয়ে রইলাম। নিজের সবটুকু উজাড় করে দিতে ইচ্ছা হচ্ছিল। এরপর একসময় যখন ভোরের আলো ফুটি ফুটি হয়ে এলো, মৃগনয়না বলল, এবার তবে যাই? চলে যাবে? আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করি। আমার ভাব দেখে সে হেসেই ফেলল। তবে যাওয়ার আগে সে বলল, সে আসবে আবার কাল রাতে, আমি যেন অপেক্ষা করি তার জন্য। আজ নবমী নাকি দশমী তিথি পড়ে গিয়েছে ঠিক জানি না, কিন্তু ও এখনো আসছে না কেন? তবে কি ও আজ কথা দিয়ে কথা রাখবে না? এই নিয়ে ভেবে সারা হচ্ছি, ঠিক তখনই দেখতে পেলাম ওকে, ওই যে ঠাকুর দালানের ঠিক সামনে চেয়ে আছে এই দিকেই, আমার দিকে। আমি ওর দিকে হাত নেড়ে ইশারা করলাম। ও মৃদু হেসে আমায় হাতছানি দিয়ে ডাকল। আমি চট করে এদিক ওদিক দেখে নিলাম, না কেউ নেই, কেউ দেখেনি। দ্রুত অথচ নিঃশব্দে নিচে নেমে এলাম আমি। পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, নিঝুম চারিদিক। খোলা উঠোনে ওর মুখোমুখি দাঁড়াতে ও বলল, এসো আমার সঙ্গে, বলে এগিয়ে যেতে লাগল। আমিও পিছু নিলাম। এই বাড়ির পিছন দিকে একটা বড় পুকুর আছে, এত বড় যে সেটাকে দিঘিই বলা যায়। মৃগনয়না আমায় তার কাছে নিয়ে গেল। ও খানিকক্ষণ চেয়ে রইল সেই দিঘির দিকে, আমিও চাইলাম। এই রাতের আঁধারে দিঘির জল কালো দেখাচ্ছে, সেই কালো গভীর জলের সঙ্গে মৃগনয়নার ওই দুই চোখের কি আশ্চর্য মিল! একসময় সে দিঘির দিক থেকে চোখ সরিয়ে তাকালো আমার দিকে। আমার মুখোমুখি দাঁড়িয়েও বলল, জানো এই জলে জোয়ার ভাটা হয়। আমি বললাম, হ্যাঁ রূপকথা আমায় বলেছে, কি আশ্চর্য তাই না, পুকুর অথচ জোয়ার ভাটা হয় নদীর মতো। হতে পারে পাশের কোনো নদীর সঙ্গে যোগ আছে, সেই কারণেই এমন হয়। অত কি আর জানি, বলে সে হাসল। কি অপূর্ব তার রূপ! এই অন্ধকারেও ওর মুক্তোর মতো দাঁতগুলো দেখতে পেলাম। ওর সে টানা টানা চোখের ওপর ঘন বাঁকা ভ্রুজরা, তার উপর পুঞ্জ পুঞ্জ কালো মেঘের মতো নেমে এসেছে কালো চুল। এত রূপ কি মানুষের হয়? তুমি জানো এই বাড়ির নিচে ওই পুকুরের জল যায়? তাই কোথায়? ঠাকুর দালানের ঠিক নিচে। যখন জোয়ার আসে, পুকুরের জল বাড়ে, তখন দালানের নিচের ঘরে জল ভরে যায়। আবার যখন ভাটা হয়, তখন সেই টানে সেখানকার জলও সরে যায়। তাই বুঝি, জানতাম না তো, আমিও কি চাই জানতুম, বলে সে খুব হাসতে লাগল। সেই বিনার ঝঙ্করের মতো হাসি ধ্বনিত হতে লাগলো রাতের হিমেল বাতাসে। তারপর তো দালান আবার নতুন করে বাঁধানো হলো, সেই ঘর বন্ধ হয়ে গেল। এখন তো এরা সেই ঘরের কথা ভুলেই গিয়েছে, কিন্তু কিন্তু আজও সেই ঘরে জোয়ার ভাটা হয় রোজ নিয়ম করে। সে যেন নিজের মনে কথাগুলো বলছিল। কিন্তু তুমি জানলে কি করে? প্রশ্ন করলাম আমি। উত্তরের আগে মৃগনয়না আমার হাত ধরল, আমার আঙুলের ফাঁকে নিজের কলিন মতো আঙুলগুলো দিয়ে শক্ত করে ধরল আমার হাত। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, যেন এই মুহূর্তের জন্যই আমি সারাটা জীবন অপেক্ষা করেছিলাম। মৃগনয়না, আমি জানি, ধীরে ধীরে বলল সে।
তুমি দেখবে সেই ঘরের জোয়ারভাটা? দেখব, আমি বিভোর হয়ে বললাম, দেখব। আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছে, কিন্তু আমার মোটেই অস্বস্তি হচ্ছে না, বরং বেশ ভালো লাগছে। বেশ একটা নেশা নেশা ভাব, মাথার ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছে। আর কোনো ভাবনা নেই, কোনো চাহিদা নেই, কিচ্ছু নেই, আছে কেবল আমি আর মৃগনয়না, মৃগনয়না আর আমি। আমি মৃগনয়নার হাত ধরে এগিয়ে যেতে লাগলাম। কোথায় তা কে জানে? সেই ঘোর লাগা ভাবের মধ্যেই শুনতে পাচ্ছিলাম মৃগনয়না বলছে, ওই ঘরে যে জোয়ার ফাটা হয় তা আমিও জানতাম না। সেদিন সবার নজর এড়াতে ধরা পড়ে যাবার ভয় লুকিয়েছিলাম ওই ঘরে। আদিত্য নিজে হাতে বন্ধ করে দিয়েছিল ওপরের পাথরের দরজাটা, বলেছিল এক ঘন্টা পর আমায় বের করে আনবে, তখন আমি পালিয়ে যাব। কিন্তু যখন ও দরজা বন্ধ করে চলে গেল, তার কিছুক্ষণ পর থেকেই ওই ঘরে জল ঢুকতে শুরু করল, জোয়ারের জল। প্রথমে জল হাঁটু অবধি উঠল। আমি আমার ক্ষীণ অনুভূতি দিয়ে বুঝলাম পুকুরের ঠান্ডা জল আমার হাঁটু ছুলো। আমি ভয়ে চিৎকার করতে শুরু করলাম, চেঁচিয়ে ডাকতে লাগলাম আদিত্যকে, কিন্তু কেউ শুনল না, আমার স্বর বাইরে যাচ্ছিলই না, শুধু শুধু চেঁচিয়ে সারা হচ্ছিলাম। তারপর একসময় জল উঠে এলো বুক অবধি, আমিও আমার বুকের নিচে ঠান্ডা জলের আলিঙ্গন টের পেলাম, কিন্তু সেটা যে অস্বাভাবিক কিছু তা মনে হলো না। তারপর একসময় পুরো ঘরটাই ভরে গেল জলে। খুব কষ্ট হয়েছিল জানো তো, আদিত্য আর আসেনি, সেই দরজা আর খোলেনিও, আর কেউই কোনোদিন খোলেনি। এই পুজোর সময় যখন ওই দালান শুদ্ধিকরণ করা হয়, আমি আর ওখানে থাকতে পারি না, আমায় বেরিয়ে আসতে হয়। এই পুজোর দিনগুলোয় আর সেখানে ফিরেও যেতে পারি না, কারণ মা থাকেন। তারপর মা যখন ফিরে যায়, তখন আমিও আবার ফিরে যাই ওই ঘরে। সেখানে আজও জোয়ার ভাটা হয়, তুমি দেখবে? দেখব, ঘুমের মধ্যে যেন উচ্চারণ করি আমি। তবে এসো, মৃগনয়না বোধ হয় আরও কিছু বলতো, কিন্তু তার আগেই কার যেন একটা ভারী গলার চিৎকার শুনতে পেলাম আমি। আর সঙ্গে সঙ্গেই আমার তন্দ্রাচ্ছন্ন ভাবটা এক লহমায় ভেঙে দিল। নিজেকে এক গলা জলে আবিষ্কার করলাম আমি। আর আমার সামনে ওটা কি? একটা মুখ, ফ্যাকাশে বিবর্ণ একটা মুখ, আর চোখ দুটো সম্পূর্ণ সাদা। বিরাট হাঁয়ের ভেতর দিয়ে হিংস্র জন্তুর মতো দাঁতগুলো দেখতে পেলাম স্পষ্ট, কিন্তু মাত্র কয়েক মুহূর্ত। তারপরে সেই ভয়াল মূর্তি টুপ করে ডুবে গেল জলের মধ্যে, হারিয়ে গেল কোথায় যেন। সেই সময় আবারও কার যেন ভারী গলার ডাক শুনলাম আমি, বাবা জীবন, ফিরে এসো বাবা জীবন। আমি কোনো উত্তর দিতে পারলাম না, আমার দেহ অবশ হয়ে আসছে। বুঝতে পারলাম পাড়ের দিকে অনেকেই এসে জড়ো হয়েছে, তাদের হাতে আলো। এবার পরপর কয়েকজনের জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ পেলাম, তারা এগিয়ে আসছে আমার দিকে, তারাই আমাকে টেনে পাড়ে তুলে নিয়ে এলো। চেতনা লোপ পাবার আগের মুহূর্তে আমার উপর ঝুঁকে পড়া দুটো মুখ দেখতে পেলাম আমি, একজন বৃদ্ধ, এই বাড়ির পুরোহিত ঠাকুর, আর একটা মুখ আমার খুব চেনা, রূপকথা, আমার রূপকথা। জ্ঞান আমার হয়েছিল পরের দিন, কিন্তু সুস্থ স্বাভাবিক হতে আরও দুটো দিন খরচ হলো। তারপর যখন সবটা খুলে বললাম আমি, তখন পুরোহিত মশাই বললেন, আমার সন্দেহ হয়েছিল কিছু একটা সমস্যা হচ্ছে। সেদিন যে রূপা মায়ের সঙ্গে তোমার বচসা হলো, সেই থেকেই আমার মনে খটকা তৈরি হয়েছিল। বয়স তো কম হয়নি, মানুষ আমি চিনি, তাই এটাও বুঝেছিলাম তুমি চরিত্রবান ছেলে, অথচ এই বাড়িতে এসে তুমি কোনো মেয়ে মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ছো, এটা কেমন স্বাভাবিক নয়। আর তাছাড়া আমি জানি, আমি ওকে দেখেছি,
বহুবার দেখেছি, প্রায় প্রত্যেক বছরই ওকে আমি দেখি। মায়ের জন্য স্থান শুদ্ধির সময় ও চলে যায়, আবার মায়ের নিরঞ্জনের পর ফেরে। এর মাঝের পুজোর কদিন ও বাইরেই ঘুরে বেড়ায়, দালানে মা থাকেন বলে ওই সময় আর ফিরতে পারে না। যাই হোক, সন্দেহ হয়েছিল বলে আমি বেশ সতর্ক ছিলাম, তবুও সেই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এও হয়তো ওই মায়াবিনীর কৌশল, তবু মায়ের কৃপায় শেষ মুহূর্তে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তখন এদিক ওদিক দেখতে দেখতে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে পুকুর পরে আসতেই দেখি তিনি যে কি দেখেছিলেন তার নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু তিনি যদি না আসতেন তবে যে কি হতো তাই ভেবে আমার গলা শুকিয়ে উঠল। এবার বুঝতে পারছো তো কেন এই বাড়িতে বিবাহের আগে পাত্রপাত্রীকে আসতে বারণ করা হয়, বিশেষত দুর্গাপূজার সময়? হ্যাঁ, মানে কিছুটা বুঝেছি, কিন্তু পুরোটা ঠিক বললাম আমি। আদিত্য মানে আমার প্রপিতামহের ছোট ভাই আদিত্য প্রতাপ। আমার কথা শেষ হওয়ার আগেই বললেন আমার হবু শ্বশুরমশাই রূপকথার বাবা। বাবার কাছে গল্প শুনেছিলাম তিনি নাকি একটু ছন্নছাড়া গোছের ছিলেন, একটু খেয়ালি, কখন কি করতেন কোনো ঠিক ছিল না। তা সেই আদিত্য প্রতাপের সঙ্গে এই গ্রামেরই এক মেয়ের ঘনিষ্ঠতা হয়, কিন্তু তখনকার দিনে এই ব্যাপার ছিল ঘোর অনাচার। একে নিচু ঘরের মেয়ে, তাই বিয়ের আগে মেলামেশা। জানতে পেরে আদিত্য প্রতাপের বাড়ির লোক তার অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করলে, কিন্তু তিনিও যে বিশেষ আপত্তি করলেন তা কিন্তু নয়। অথচ তারপর থেকেই একদিন হঠাৎ সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। সকলে বলতে থাকে এই বাড়ির লোকই ফন্দি করে সেই মেয়েকে গুম করে দিয়েছে। কিন্তু বহুদিন পর্যন্ত যখন কিছুই পাওয়া গেল না, তখনই সকলে ভাবল সেই মেয়ে হয়তো নিজেই কোথাও চলে গিয়েছে বা মনোকষ্টে আত্মঘাতী হয়েছে। আত্মঘাতী যে সে হয়নি তার প্রমাণ আমি পেয়েছি, এখন বাকিরাও পাবে। কারণ আমার মুখে সকল কথা শুনে এখন ঠাকুর দালানের মেঝে খোঁড়া চলছে, তার ঠং ঠং শব্দ কানে আসছে। আমি যেন তার মধ্যেই দেখতে পেলাম একটা অল্প বয়সী মেয়ে, গাছকুমর করে শাড়ি তার পরনে, পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ছুটে আসছে এই বাড়ির দিকেই। বাতাসে তার কালো চুল এলোমেলো হয়ে উঠছে। যেই মানুষটাকে সে ভালোবেসেছে তার বিবাহের খবরে সে সব ভুলে ছুটে এসেছে রাতের আধার ঠেলে। তার চঞ্চল পদধ্বনিতে এই বাড়ির ঘুম সামান্য ভাঙল বোধ হয়। মেয়েটার প্রেমিক তাই সকলের কাছে লাঞ্ছনার ভয়ে মেয়েটাকে লুকিয়ে ফেলল ওই দালানের নিচের ঘরটায়। ওই সেই ঘর যেটার উপরের পাথর এখন ভাঙা শেষ, দুজন মানুষ একে একে তুলে আনছে টুকরো টুকরো হার, মানুষের হার। রূপকথা আমার পাশে দাঁড়িয়ে ভয়ে সে আমার হাত শক্ত করে ধরে আছে। ওই দূরেও দাঁড়িয়ে কে? একটা মেয়ে, তার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে আসছে, সে চলে যাচ্ছে আর ফিরবে না। সে একবার যেন পিছন ফিরে তাকালো, সে তার দীঘল কালো চোখে জল, সে মৃগনয়না। শেষ হল কৃষ্ণকলি চ্যাটার্জির লেখা কাহিনী মৃগনয়না। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সুমন জয়, আর প্রচ্ছদঙ্কনে অভিব্রত। গল্পখানা কেমন লাগলো আমাকে জানান কমেন্ট করে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক ঠুকে দেবেন না হয়, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইবেলা করে ফেলুন, সেই সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে পরের গল্পে নোটিফিকেশন গিয়ে আপনার দরজায় কড়া নাড়তে দেরি না করে। কারণ আগামী সপ্তাহে আবার ফিরে আসব আরও একটি নতুন ছোট গল্প নিয়ে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, আপনি কি চান আপনার লেখা ছোট গল্প আমার এই চ্যানেলে অডিও বুক আকারে আসুক? তবে দেরি না করে
আপনার লেখা সেরা ভৌতিক, অলৌকিক বা থ্রিলার ছোট গল্প পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল মেল আইডিতে। মেল আইডি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তবে খেয়াল রাখবেন, গল্পের শব্দ সংখ্যা যেন 2 থেকে 2500-এর বেশি না হয়। কেমন? চাইলে একাধিক গল্প পাঠাতে পারেন আমাকে। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভকামনা ও প্রণাম এবং শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের গল্পে। নমস্কার।